আসসালামু আলাইকুম। তো আমরা আগের ভিডিওতে দেখলাম যে কিভাবে এই সাইটটা রেজিস্ট্রেশন করতে হয়, সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখলাম। আচ্ছা, তো এই ভিডিওতে আমরা দেখব যে এই ড্যাশবোর্ড সহ এই অ্যাকাউন্টটা কিভাবে আপনি সুন্দর করে সাজাবেন এবং আপনার প্রোফাইলটাকে 100% কমপ্লিট করবেন। আচ্ছা, তো এরকম ড্যাশবোর্ড আসার পরে আপনার যে নাম লেখাটা দেখছেন, ইউজার নেম, এখানে মাউসের কার্সার ধরলে আপনার কিছু অপশন আসবে, তার থেকে পার্সোনালাইজ মাই পোর্টফোলিও, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, তো ক্লিক করার পরে আমাদের একটা পেজ আসলো, এখান থেকে আমরা সাজাব আমাদের প্রফেশনগুলো, এখানে আমরা সাবমিট করব, আমরা কি কি কাজ করতে চাই সেগুলো এখানে সিলেক্ট করে দেব, এবং আমাদের ট্যাগ টাইটেল সবগুলো এখানে দিব, সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে শেয়ার করব। এই শেয়ার করার মাধ্যমে আমাদের প্রোফাইলটাকে 100% কমপ্লিট করতে পারবো। তার আগে একটা কথা, যে এখানে আপনাদের অবশ্যই একটা লোগো অ্যাড করতে হবে, আমার অলরেডি আগে থেকে অ্যাড করা আছে, তো আমি আর দেখাচ্ছি না। এখানে ক্লিক করলে আপনার ডেস্কটপে নিয়ে যাবে, ওখান থেকে আপনি একটা লোগো সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এখানে লোগোর ডাইমেনশনটা কিন্তু ওরা দিয়ে দিছে 400x400 পিক্সেল, কমসে কম 400x400 হওয়া লাগবে। তো ডিসপ্লে নেম আমার হামিদুল আলম দেওয়া আছে, এটা হলো আপনার লিঙ্ক, 28 স্ট্রোকের লিঙ্ক। এই লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ডদেরকে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে তারা আপনার ছবিগুলো দেখতে পাবে, যে কোন কোন ছবি আপনার 28 স্ট্রোকে আছে। আচ্ছা, তো এখানে একটা ট্যাগ লাইন দিয়ে দিই, আচ্ছা লোকেশনটা আমরা বাংলাদেশ দিয়ে দিব অবশ্যই। আচ্ছা, এখানে কন্ট্রিবিউটর টাইপ, আপনি কোন টাইপের কাজ করতে চান। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে এখানে ইলাস্ট্রেটর বা ভেক্টর আর্টিস্ট দিতে পারেন, এখানে দিয়ে আপনি বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার এগুলো সাবমিট করতে পারেন, তখন আর ফটোগ্রাফার দেওয়া লাগবে না, তখন আপনার ছবি তুলেও শেয়ার করা লাগবে না, জাস্ট এইগুলো দিলেই হবে। ভিডিওগ্রাফি, আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনি ভিডিওগ্রাফার দিতে পারেন, আর যারা ছবি শেয়ার করতে চায় তাদের জন্যই ফটোগ্রাফার এই টাইপটা দিতে হবে। তো আমার কাছে সহজ মনে হয়েছে ফটোগ্রাফিটা, ফটোগ্রাফি করে এখানে আপলোড দেওয়াটা আমার কাছে সহজ মনে হয়েছে, এই জন্য আমি ফটোগ্রাফার দিচ্ছি। আচ্ছা, ফটোগ্রাফার দিলাম। স্টাইল, স্টাইলটা আপনি কি কি দিবেন, আমি দিচ্ছি ফুড, তারপর নেচার, ম্যাক্রো, নাইটটাও দেওয়া যেতে পারে, কিন্তু এখানে তিনটার বেশি নিবে না, সর্বোচ্চ তিনটা। আচ্ছা, নাইটটা দেই, এটা আমি ডিলিট করে দিই, নাইটটা লাগবে কারণ আমি এখানে রাতের ছবিও দিব, নেচার মানে বিভিন্ন ওয়েদার আছে বা পরিবেশ আছে। সাবজেক্ট, আমি কোন কোন সাবজেক্ট দিব, অ্যাবস্ট্রাক্ট, এখানেও নেচার আছে, নেচার দিলাম, অবজেক্ট দিলাম, আর ইন্ডাস্ট্রিয়াল দেওয়া যেতে পারে, আর এডুকেশন দেই, এখানে এই 5টা থাকলো। আচ্ছা, এখানে দিলাম ফটোগ্রাফি, DSLR দুইটা দিয়ে দিলাম, এই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে একটা ওয়েবসাইট দিতে হবে, আমি এটা দিয়ে দিলাম, এটা একটা ওয়েবসাইট আমি আমার মতো দিচ্ছি, আপনারা যে কোনো ওয়েবসাইট না দিয়ে পার্সোনাল ওয়েবসাইট দিবেন। যদি আপনাদের ওয়েবসাইট না থাকে, ফ্রিতে একটা ওয়েবসাইট খুলবেন, blogspot.com, এর উপর হিউজ পরিমাণ টিউটোরিয়াল আপনারা ইউটিউবে পাবেন, একটা দেখে নিবেন, সেই টিউটোরিয়াল দেখার পরে আপনারা একটা ব্লগ স্পট সাইটে সুন্দর একটা ওয়েবসাইট খুলবেন, সেখানে আপনি 40 থেকে 50টা ফটোগ্রাফি মানে আপনার তোলা ছবি আপলোড দিবেন, সেই লিঙ্কটা আপনি এখানে শেয়ার করবেন। আচ্ছা, সব হয়ে গেল, এখন ফেসবুক দিতে হবে, ফেসবুক আমি দিলাম শেখ হামিদুল আলম, এটাও তাই, এটাও তাই, এটাও তাই, সেমভাবে দিয়ে দিলাম। তাহলে আমার এইগুলা সব হয়ে গেছে, এখন লাস্টে একটা আছে বায়োগ্রাফি, কিছু একটা লিখতে হবে নিজের সম্পর্কে, তো কি লিখব, লিখি আই অ্যাম এ ফটোগ্রাফার অ্যান্ড আই লাভ ফটোগ্রাফি। এখানে 2000 ক্যারেক্টার লিখতে হবে, সব না লিখলেও আপনার 300-400 ক্যারেক্টার আপনার সম্পর্কে লিখতে হবে, কিন্তু
সেটা আমার লেখার এখন সময় নাই, আমি যেমন তেমন এটা জাস্ট লিখে রাখলাম যাতে এটা সম্পূর্ণ 100% ফুলফিল হয়। এখন আমি সেভ চেঞ্জে ক্লিক করব। এখন সেভ চেঞ্জে ক্লিক করার পরে আমার এই প্রোফাইলটা দেখবেন যে 100% হয়ে গেছে, জাস্ট শাটারস্টক কন্ট্রিবিউটর এই লোগোতে আপনার ক্লিক করতে হবে এখানে। তো এই লোগোতে ক্লিক করার পরে দেখবেন যে এরকম 100% হয়ে গেছে। তো এটা হলো আপনার পেমেন্টের ডিটেলস, আপনি কোন ওয়েতে পেমেন্টটা নিবেন, পেপাল, পায়োনিয়ার, স্কিল, এইগুলা এটা আমরা লাস্টে দেখব। আজকে আমরা প্রোফাইলটা কমপ্লিট করলাম 100%। ওকে, তো নেক্সট ভিডিওতে আমি পুরো ছবির ব্যাপার নিয়ে আলোচনা করব, কত রেজুলেশনে ছবি তুললে ভালো হয়, কোন মোবাইলে ছবি তোলা ভালো, এবং টোটাল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।